তার নিজের কেন্দ্রে ভোট দিলেন বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাস। বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাস ভোট দিলেন তার নিজের কেন্দ্রে। নদিয়ার শান্তিপুর বাবলা পঞ্চায়েতের গোবিন্দপুর মুনিশপাড়া 41 নম্বর বুথে সকাল সকাল ভোট দিতে এলেন বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাস। ইতিমধ্যে ভোট দিলেন, এখনো পর্যন্ত কি কি খবর রয়েছে আপনার কাছে? কোনো ঘটনা রয়েছে যেখানে এজেন্ট দিতে পারেনি বিজেপি, এরকম কিছু আছে? না, এজেন্ট দিতে পারেনি বলতে আমাদের এজেন্টের উপর সারা ধরে সন্ত্রাস তৈরি হয়েছে, ভয় দেখানো হয়েছে, বাড়ি ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগ করার হুমকি দিয়েছে, প্রাণনাশের হুমকি আছে। এটা বিভিন্ন বুথে শান্তিপুরে কালো ফেটটি বেঁধে তৃণমূলরা সারা রাত ধরে এই সন্ত্রাস সৃষ্টি করেছে। আমরা শান্তিপুরের বাসীর কাছে আমার আবেদন, এই সন্ত্রাসকে উপেক্ষা করে আপনারা বুথে যান এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনি ভোট ভোটে অংশগ্রহণ করুন। প্রশাসনের তরফ থেকে সেরকম কোনো উদ্যোগ? প্রশাসনকে আমরা জানিয়েছি, কিন্তু প্রশাসনের সেই সক্রিয়তা নেই যা তৃণমূলের এই মধ্যযুগীয় সন্ত্রাসকে বন্ধ করতে পারে। আচ্ছা, কি মনে করছেন এবারে ভোটে আপনি ভোটও দিলেন? বিজেপি জিতবে, বিজেপি জিতবে, কারণ শান্তিপুরের মানুষ শান্তি চায়। এই সন্ত্রাস, এই যে ভয়ঙ্কর মধ্যযুগীয় সন্ত্রাস, তার বিরুদ্ধে শান্তিপুরের মানুষ বিজেপিকে আশীর্বাদ করবে। নদিয়া থেকে মলয় দে, টাইমস বাংলা।